নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 148 বছর পর একটি মহাসংযোগের কারণে এই 5 রাশির জাতক ও জাতিকারা আগামী 1 বছর শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। ১৪৮ বছর পর আবারও একটি মহাসংযোগের কারণে আগামী 1 বছর এই 5 রাশির জাতক ও জাতিকারা শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি অবশ্যই উল্লেখ করব। তার আগে আপনাদের কাছে আমার ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে, ভালো করে শুনবেন। কারণ যে কথাগুলো আমি এখন বলবো, সেই কথাগুলো কারো ভালোও না লাগতে পারে, আর যাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এক বিন্দুও জ্ঞান রয়েছে তারা কথাগুলো ঠিক বুঝতে পারবে। অনেকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করছেন, স্যার আপনি যা বলছেন কিছুই তো মিলছে না। এই কমেন্টস গুটি কয়েক মানুষ করেন। এবার ব্যাপার হচ্ছে, যারা এই ধরনের কমেন্টস করছেন তাদেরকে আমি একটি কথাই বলবো, আমি যে কথাগুলো ভিডিওতে বলি সেই কথাগুলো আপনার জীবনের সাথে যদি না মিলে, সেক্ষেত্রে আপনার বার্থ চার্টকে অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে। এটি আমি আপনাদেরকে বারবার বলি, সেটা আমার কাছে করতে হবে তা নয়, কিন্তু আপনি আপনার যাকে ভালো লাগে তার কাছে করান, বাট আপনাকে করাতে হবে। এবং আরেকটি কথা বলি, অনেকে রয়েছে নেগেটিভ কমেন্টস করছেন, আমি এতটুকুটা দাবি নিয়ে বলতে পারি আমার কথা না মিললে কারো কথাই মিলবে না। কেন বললাম কথাটা, কারণ জ্যোতিষশাস্ত্র অঙ্কের মতো ফর্মুলা, আপনি যার কাছেই যাবেন আপনার জন্মছকে যদি কোটিপতি হওয়ার চার্ট না থাকে, তাহলে কোনো জ্যোতিষ ভাইয়ের ক্ষমতা নেই আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এতটুকুটা আমি বলতে পারি, আপনি ধরুন দিন গিয়ে 100 টাকা ইনকাম করছেন, একজন ভালো জ্যোতিষ ভাই আপনাকে 500 টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিতে পারে, 5,000 টাকা পারবে না। আমি কি কথাটা বললাম বুঝতে পেরেছেন? আমি যে কথাটা বললাম, আপনি 100 টাকা ইনকাম করছেন সেখানে 500 টাকা করতে পারবে, কিন্তু 5,000 টাকা পারবে না। এটাই হচ্ছে জ্যোতিষবিদ্যার কিছু ফর্মুলা। এবার অনেকে আবার রয়েছে যারা আমার খুব বড় ফ্যান, তারা আমি ভিডিও পোস্ট করা মাত্রই কিন্তু কমেন্টস করে, এবং আমি যতটা পারি আপনাদেরকে সহজ এবং সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি। আদার্স ইউটিউব চ্যানেলে যেমন বলে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, এইগুলো কথা বলে আমি সময় নষ্ট করি না। কারণ আমি জানি যারা আমার চ্যানেলকে পছন্দ করে বা ফলো করে তাদেরকে বারবার বলার প্রয়োজন নেই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, এগুলো বলে ফালতু আপনাদের সময় নষ্ট আমি করতে চাই না, তাই আমি করি না। যাদের ভালো লাগবে তারা অলরেডি সাবস্ক্রাইব করবে, আর যাদেরকে ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের যে আমাকে ভালো লাগবে তা কিন্তু নয়। তবে আমি আপনাদেরকে এতটুকুটা বলতে পারি, আমি যে ভিডিওতে কথাগুলো বলি সেগুলো আপনাদের জীবনে কিছু অংশে মিলবে, এতটুকুটা বলতে পারি। পুরোটা জানতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে, আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই মহাসংযোগ যার কারণে এই 5 রাশির জাতক ও জাতিকারা আগামী 1 বছরের মধ্যে শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে। নাম্বার 1, বট সাবিত্রী ব্রত। নাম্বার 2, শনি জয়ন্তী। নাম্বার 3, সূর্যগ্রহণ। এই 3টে সংযোগ 148 বছর পূর্বে হয়েছিল।
আবারও এই 148 বছর পর এই সংযোগটি স্থাপন হয়েছে, যে কারণে আগামী এক বছর পর্যন্ত আপনাদের জীবনে অর্থাৎ এই পাঁচ রাশির জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আগামী এক বছর পর্যন্ত অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও বৈদেশিক বাণিজ্য যারা করেন তাদের এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থ আগমনের রাস্তা কিন্তু যথেষ্ট পরিমাণে দীর্ঘস্থায়ী হতে চলেছে। এর পাশাপাশি আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন। এছাড়াও উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী এক বছর পর্যন্ত শ্রেষ্ঠ আসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও আগামী এক বছর যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি আপনারা পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী এক বছর আপনারা শ্রেষ্ঠ আসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইনে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী এক বছর শ্রেষ্ঠ আসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী এক বছর আপনারা শ্রেষ্ঠ আসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এই সময় যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে আগামী এক বছরের মধ্যে। তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী এক বছরের মধ্যে শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন। ধন্যবাদ।